আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। তো এই তো আবারও চলে আসছি দোয়েল চত্বরে, তো শপিং করতে। তো কী কী শপিং করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আপনাদের মতো আরও নতুন নতুন ভাইয়াপোদের কাছে একটু হলেও পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি গত শনিবারে তো আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো বললাম যে আবারও একটু চলো দোয়েল চত্বরে। তো এই তো যাই আশা করছি আপনাদের ভাইয়াকে নিয়ে শপিং করতে। তো কী কী শপিং করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো এই যা দোয়েল চত্বরে আসার প্রথমে আমি হেঁটে হেঁটে দেখলাম আজকে মাশাল্লাহ অনেক দোকানপাট বসছে। আগের বার যা আসছিলাম তো হাতে গোনা কয়েকটা দোকান ছিল, তো আজকে জিনিসের দামও কিন্তু তুলনামূলকভাবে কম। তো আগের বার অনেক দাম নিচ্ছে, জিনিসপত্রের দাম চাইছে, কিন্তু আজকে জিনিসের দাম অনেকটাই কম। তো এই যে ফুলদানিটা কিন্তু আগের বার 200 টাকা চাইছিলো, এবার কিন্তু 130 টাকা বলছে। তো একটু কমিয়ে হয়তো 100-110 টাকায় নেওয়া যাবে। আর এখানে হচ্ছে যে প্লেট ম্যাট চারটা সেট 130 টাকা বলতেছে। তো 130 টাকা থেকে হয়তো 110 টাকা হলে নেওয়া যাবে। তো আমি নেবো না, এর জন্য আর ভালো করে দাম করিয়ে নেয়। আর এই দেখেন মাশাল্লাহ কত জিনিস। আর ওই যে আর্টিফিশিয়াল ফুল, যে জায়গায় ফুল আছে আমি সেই জায়গায় আছি। তো আমি যে জায়গায় ফুল দেখি আমার দেখতে খুবই ভালো লাগে, কেনার চেয়ে দেখতে বেশি ভালো লাগে, কিনতে তো অনেক টাকা লাগে। তো ওই যে মামাকে জিজ্ঞেস করলাম এই ফুলগুলোর দাম কত করে, তো মামা বললো যে 400 টাকা থেকে শুরু হয়েছে, 1500 টাকা পর্যন্ত আছে। এর জন্য আর কথা বললাম না, দেখি আরও কম দামে কোনো ফুল পাওয়া যায় কি না। তো এখন হচ্ছে আরেকটি দোকানে চলে আসছে, যে ব্যাগগুলোর দোকানে। তো এই ব্যাগগুলো আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগে, তো আমাদের জন্য খুব একটা ভালো লাগে না। তো যারা কলেজে ভার্সিটিতে পড়ে তাদের জন্য, তো আমি একজনকে গিফট করবো, এর জন্য হচ্ছে একটা নিয়ে নিছি এখান থেকে। তো ব্যাগগুলো 400 টাকা করে বলছে, তো 350 টাকা হলে হয়তো হয়ে যে দিবে। তো আমি এখনও নেই নেই, একটা পছন্দ করে রাখছি। এই যে অন্য জিনিসপত্র নিবো আরও, এর জন্য ঠিক করে রাখছি, দেখি কত হলে নেওয়া যায় সব জিনিস মিলে। তো দাম বেশি কমাইতে চায় না, তো আগের বারে চাই একটু দাম কমছে আর কি। তো আগের বারে এই যে বেলগুলোর দাম কিন্তু 450 টাকা কেটে দিছে দাম, এবার হয়তো 400 টাকা হলে দিবে আমি দাম করতেছি। তো এই বেলগুলো এক একটা এক এক দাম, একটা 500 টাকা বলছে, আরেকটা 450 টাকা বলছে। তো দেখি কোনটা নেওয়া যায় কত দিয়ে। তো সব জিনিসপত্র ঠিক করে তারপরে হচ্ছে দাম একটা ধরবো আর কি, উনি বলছে যে পছন্দ করতে থাকেন। আর হচ্ছে এই যে বাবুই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এই দোকানে 200 টাকা থেকে শুরু হয়েছে। তো উপরে বড় কয়েক ধরনের আছে, কয়েক ধরনের সাইজ আছে। তো সবচেয়ে ছোটোটা 200 টাকা দাম কেটে দিছে, এর চেয়ে কমায় না। তো অন্য দোকানে 150 টাকায় পাওয়া যায়, কিন্তু অন্য দোকানেরটা আমার কাছে ভালো লাগে না, কোয়ালিটি একটু অন্য ধরনের, এইখানে ভালো লাগছে। তো এখন হচ্ছে আপনাদেরকে এই যে ছোটো ছোটো কিউট কিউট জিনিসগুলো দেখায়। তো এই দেখেন হারিকেন, ফলের ঝুড়ি, তারপরে হচ্ছে কচ্ছপ, এই যে কিউট কিউট, এগুলো তো দেখে নিতে ইচ্ছে করে। তো এই যে সবই তো আর নেওয়া যায় না। তো জিনিসপত্র কিন্তু মাশাল্লাহ অনেক, দেখে দেখে নিতে পারলে ঘর সাজানোর জিনিসগুলো তো কমের মধ্যেই। তো সব জায়গায় কিন্তু সব জিনিস পাওয়া যায় না, এইখানে কিন্তু সব ধরনের জিনিসই আছে। তো আমি যে কী কী কেনাকাটা করলাম বাসায় গিয়ে শেয়ার করবো আপনাদের মাঝে, তো একটু দেখাইতেছি ঘুরে ঘুরে। তো এই যে অনেক ধরনের এই যে ব্যাগ আছে, তো ব্যাগগুলো আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আমি একটা ব্যাগ নিছি, এটা একজনকে গিফট করব, তো একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে কিনতে আসলে কিন্তু ভুলে যায় কী কিনবো, বাসায় গিয়ে মনে হয় এটা আনা উচিত ছিল, তো মনে থাকে না। তো আপনাদের ভাইয়া বলতেছে দেখে দেখে কিনো। তো এই যে ঘুরে কয়েকটা জিনিস কিনলাম, তো এই দেখেন মাশাল্লাহ সুন্দর সুন্দর ব্যাগগুলো, এই ব্যাগ আমার কাছে খুবই ভালো লাগে। তো দাম একটু বেশি হলে এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো আপনাদের ভাই বলতেছে দেখে দেখে কিনো, আবার বলো না যে আবার আসবা। তো এই তো এই যে কষ্ট, আমাদের বাসা থেকে অনেক দূরে, এর জন্য নিয়ে আসতে চায় না আপনাদের ভাইয়া। তো এখন হচ্ছে একটা মাটির এই যে দোকানে আসছি, তো এই আগের বারও শেয়ার করছিলাম এই দোকানটায়, এই দোকানটার জিনিসগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু একটু দাম বেশি নাই। তো এই যে দেখতেছি, তারপরে যে মাটির পটগুলো আগের বার দাম বেশি বলছিল, এবার একটু কমই বলতেছে। তো কথার মাঝখানে আমার ভাইয়াপোদের আবারও মনে করে দিই, যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। পরবর্তীতে আপনারা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আমার ভাইয়া পুরো আপনাদেরকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এই তো সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম, সব কিছুর দামই জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, তো দাম দর করতে গেলে ওনারা বলে যে কত হলে নেবেন, এর জন্য দাম দর করি নাই। তো যে হ্যাঁ একটু দাম বেশি হলে ওই জিনিসপত্রগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, এই জায়গায় যা চান সবই পাওয়া যাবে। দেখেন এই যে সব কিছু ঘরের ভিতরে যে যে ফুলদানিগুলো রাখে স্ট্যান্ড এইগুলা সব কিছু এই জায়গায় আছে। তা আমার কাছে বেশি ভালো লাগে মাটির জিনিসপত্র, তো আমি মাটির জিনিসপত্রের প্রতি খুবই দুর্বল ছোটোবেলা থেকেই। তো এই যে মাটির জিনিসপত্র কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তো ছোটোবেলার কথা খুবই মনে পড়তেছে। এই যে পুতুল বিভিন্ন জিনিসপত্রগুলো, তো এগুলোর প্রতি খুবই দুর্বল ছিলাম ছোটোবেলায়। যে গ্রামগঞ্জে মেলা হয় মেলায় যেতাম, তো আমার আম্মা মামা নানারা যে টাকা দিত ওইগুলা দিয়ে না খেয়ে আমি সবসময় যে হাঁড়ি পাতিল পুতুল এইগুলা কিনতাম। তো আমার সবাই বলতো যে মাটির জিনিসপত্র কিনে বাড়ি বোঝাই করে, সেই দিনগুলোর কথা খুব মনে পড়তেছে। তো হারিয়ে যাওয়া দিন তো আর ফিরে পাবো না, তো একটু মনে পড়লো আর কি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এইখানে দেখেন যে কত সুন্দর সুন্দর স্ট্যান্ড, তো এইগুলো হচ্ছে 1200 টাকা বললো বড়টা, আর একটা হচ্ছে 900 টাকা। তো 700 টাকা বলছিল যে আমাকে বললো যে কত হলে নেবেন, তো আমি তো নেবো না এর জন্য আর দাম করি নাই, তো 500-600 টাকা হলে নেওয়া যাবে। তো আমার কাছে খুব ভালো লাগছে এগুলো, তো আমার তো এই যে নিজস্ব বাড়ি নেওয়ার জন্য আর কি কিনলাম না, তো ভাড়া বাড়ি থাকি কম জায়গা এর জন্য আর দাম দর করি নাই। তো এখন হচ্ছে একটা মাটির ফুলদানির দাম করতেছি এই যে এটা, তো এটা নিতে চাইছিলাম, তো যে 500 টাকা বলে দিছে তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে এর জন্য আর নিলাম না। এই ফুলদানিগুলোর মধ্যে হচ্ছে ওই যে স্টোন বসায়ের জন্য একটু দাম বেশি বললো, বললো যে মাটির শুধু ওইগুলোর দাম একটু কম, তো স্টোন বসায়ের জন্য দাম বেশি। তো এই যে একটু দেখিয়ে দিলাম আপনাদের মাঝে এই যে সুন্দর সুন্দর, তো এখানে আসলে নিতে পারবেন সুন্দর সুন্দর জিনিস। তো এই তো সস্তায় বস্তা ভর্তি করে জিনিসপত্র কিনে জামাইয়ের পকেট ফাঁকা করে এই যে বাসায় চলে আসছি। তো এখন কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে একটা এই যে পাখা নিছি, তো দেখেন পাখাটা মাশাল্লাহ কত সুন্দর। তো এই পাখাটা হচ্ছে 120 টাকা দিয়ে নিছি, তো অনেকে আবার দাম জিজ্ঞেস করবেন এর জন্য বইলা দেই, তো 120 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আর এই যে মিরর, এই মিররটা হচ্ছে 300 টাকা দিয়ে একই দোকান থেকে এই পাখা আর এটা নেওয়া হয়েছে। তো পাখা তো বাতাস দেওয়ার জন্য না, এটা একটা শোপিস সাজানোর জন্য। আর এই যে মিররটা তো আমার কাছে খুবই ভালো লাগছে, তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে এই যে সুইট হোম নিছি, তো এটা তো আগের বার আমি কিনছি একই রকম, তো আমারটা দেখে একজনে পছন্দ করছে, তো তার জন্য তো কে পছন্দ করছে কয়েকদিন পরে শেয়ার করব, তাকে দিব। তো তার জন্য কেনা হয়েছে এটা, তো তার জন্য অনেক জিনিস কেনা হয়েছে। এই যে হ্যাঁ রিক্সাটাও ব্যাটারি রিক্সা, এটা হচ্ছে 250 টাকাতে কেনা হয়েছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা, দাম অনুযায়ী জিনিসটা ভালো হয়েছে। তো আর একটা এই যে পলো নিছি, পলোটা 100 টাকা, তো আগের বার তো কেনা হয়েছে, এটা শেয়ার করছিলাম আপনাদের মাঝে যারা যারা আমার ভিডিওটি দেখছেন। তো এখন হচ্ছে এই যে দেখাই হারিকেন, দেখেন কত কিউট একটা হারিকেন ছোটো। তো এই হারিকেনটা 110 টাকা দিয়ে কিনছি, আর অন্য দোকানে 200 টাকা ছাড়া 250 টাকা ছাড়া দিবেই না। তো ওইগুলো একটু হালকা পাতলা বড়ো আর এটা একটু ছোটো, তো আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাই নিয়ে আসছি যে জায়গায় সস্তায় পাইছি। তার হচ্ছে যে তিনটা মাটির যে পট যেগুলো যে স্টোন বসানো, তো এইগুলো তো ছোটো দুইটা, এইগুলো এক একটা 150 টাকা বলছিল। তো এই যে দুইটা 300 টাকা আর একটা 200 টাকা, 500 টাকা হয়, তিনটা আমি 400 টাকা দিয়ে নিছি। আর এই যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ফুলদানি, এটা হচ্ছে 100 টাকার দেখিনছি যে আপনাদের মাঝে শেয়ার করলাম, তো আগের বার কিন্তু 200 টাকা বলছিল, এবার 130 টাকা বলছে, তো আমি 100 টাকা দিয়ে নিয়ে আসছি দামাদামি করে। আর এই যে ছোটো ছোটো হাঁড়ি, আমি তো মাটির জিনিসের পত্রের প্রতি খুবই দুর্বল, তো এই যে ছোটো ছোটো কিউট কিউট দুইটা হাঁড়ি নিছি, এই হাঁড়িগুলো এক একটা 20 টাকা করে। আর ওই যে বড় একটু এটা হচ্ছে 70 টাকা, আরও দুইটা আপু নিল 70 টাকা করে, তো আমি একটা নিলাম। তার হচ্ছে এই যে বাবুই পাখির বাসা নিছি, সবচেয়ে ছোটো সাইজ যেটা ওইটা, এটা হচ্ছে 200 টাকা দিয়ে আনছি, তো অন্য দোকানে আরও কমেছিল 150 টাকাই আছে, কিন্তু ওইগুলো আমার কাছে কোয়ালিটি ভালো লাগে নাই, তো এখানে ভালো লাগছে, তো এটাই নিছি। আর একটা যে ফুলের স্টিক নিছি, গোলাপ ফুলে আর্টিফিশিয়াল,
তো এটা হচ্ছে 200 টাকা দিয়ে নিছি। তো আমি তো সাদা জিনিস বরাবরই পছন্দ করি, এর জন্য সাদাটাই আনছি। আর এখানে এই যে দুইটা ফলের ঝুড়ি, তো এই যে দুইটা আনছি, একটা ছোট একটু সাইজ আর একটা বড়। তো এই ফলের ঝুড়িগুলোর দাম হচ্ছে, বড়টার দাম 250 টাকা আর ছোটটার দাম হচ্ছে 150 টাকা। তো দুইটা মিলে হচ্ছে 400 টাকা নিছে। তো দাম কোনোভাবেই কমালো না, তো আমার কাছে একটু দাম বেশি মনে হয়েছে। আর হচ্ছে যে কয়েকটা ম্যাগনেট নিয়ে আসছি ছোট ছোট ফল ফ্রিজের মধ্যে রাখার জন্য। তো এগুলো হচ্ছে যে 20 টাকা করে পিস, তো পাঁচটা নিয়ে আসছি। তো এখন হচ্ছে যে দেখাই ঘন্টি না কি বলে এগুলা রে, ডোরবেল। তো এগুলো হচ্ছে দুইটা নিয়ে আসছি, তো দুই ধরনের দুইটা নিয়ে আসছি। তো এটা হচ্ছে 350 টাকা দাম, আর একটা হচ্ছে 400 টাকা। এই যে এটা 400 টাকা, একটু বড় সাইজের। তো দুইটা নিয়ে আসছি। তো ওই যে দুইজনের দুইটা, একটা আমার আর একটা হচ্ছে ওই যে একজনকে দিব। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না, এগুলা ঠকলাম কি না। তো জিনিস কিন্তু দাম যেমনই হোক, জিনিস আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর হচ্ছে এই যে ব্যাগটা নিছি, এই ব্যাগটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। তো আমার কাছে ভালো লাগছে, একজনকে গিফট করব। তো এই ব্যাগটা আর হচ্ছে ওই যে বাবুই পাখির বাসা, এই দুইটা মিলিয়ে 500 টাকা দিয়ে নিছি। তো বাবুই পাখির বাসা কোনোভাবেই 200 টাকা ছাড়া দিবে না। তারপরে হচ্ছে 150 টাকা ধরছে, আর ব্যাগটা হচ্ছে 350। তো এই যে 500 টাকা মিলিয়ে তারপর নিয়ে আসছি। আর এখানে হচ্ছে যে একটা ট্রে আনছি, এই ট্রেটা হচ্ছে আরঙের, এটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আর ওই যে ম্যাটগুলা, এই ম্যাটগুলাও আরং থেকে আনছি, তো এটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। তো ম্যাটগুলা হচ্ছে 50 টাকা করে নিছে, আর ট্রেটা হচ্ছে 350 টাকা। তো এই তো আমার সব জিনিসপত্র। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।